তাই বলছে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমির, আমি তো এই ঘরের মালিক নই। আসলে কি আমরা কে ঘরের মালিক? তা আসল মালিক কে? আল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলে যে তার মনে যুগায় দখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিককে ইবাদত করতে হবে কার?